অতি গুরুত্বপূর্ণ এখন দলং, যে ভারত চীন সীমান্তর এখন অতি গুরুত্বপূর্ণ, যত সেনাবাহিনী এখন জরুরীকালীন সময় ব্যবহার করবরা এখন দলং, যখন দলংত যিখিনি সুবিধা থাকবে সেই সুবিধাখিন নথকার কারণে আজি এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হব পারিছে বলে এনে ধরনের রাইজে অভিযোগ করেছে। মানে প্রথমতে ক্যামেরা পার্সন গুণীনক দেখাবলে কম, যি অংশত এই ভয়ঙ্কর দুর্ঘটনাটা হয়েছিল সেই অংশ দেখাবর কারণে অনুরোধ জানাম, যে ইয়াতে কেনে ধরনের সংঘটিত হয়েছিল। রেলিং ভাঙি ইয়ার প্রায় এই অংশের প্রায় এনে ধরনের ফুটপাথর উপরে রেলিং ভাঙি তারপর পানিত সোমাই পড়েছিল সেই ট্রাক, আর নিশার ভাগত প্রায় দেড় বজাত এই ঘটনা সংঘটিত হয়েছিল বলে আমি জানিব পারিছো, যেহেতু এই অংশত কোনো নিরাপত্তারক্ষী নাছিল, যার কারণে তেওঁলোকে জানিব পৰা নাছিল। যি সমীপতে দ্বিতীয়খন কলিয়া ভুমরা দলং নির্মাণ হয়ে আছে, তাত নির্মাণ করে থাকা যি শ্রমিক আছিল তেওঁলোকে শব্দ শুনা পাইছিল নিশা দেড় বজাত, আর শব্দ শুনা পাই তেওঁলোকে আহি যেতিয়া ইয়াত রেলিং ভঙা দেখা পায় তারপরে আরক্ষীক অবগত করেছিল, আর তার পরবর্তী সময়তে প্রশাসনে এই সমগ্র ঘটনা জানিব পাৰিছিল। আর এতিয়া দেখা গৈছে যে এস ডি আর এফৰ বাহিনীয়ে ইতিমধ্যে দুবাৰো আহিল, দুবাৰোৱে তলত গৈ এখন ট্রাক যে তাত পড়ি আছে সেই কথা তেওঁলোকে নিশ্চিত করেছে আর প্রশাসনক ইতিমধ্যে অবগত করেছে, আর ট্রাকখনের ভিতর কোনো লোক আছে না নাই সেই তথ্য এতিয়ালৈকে জানিব পৰা নাই, যেহেতু যথেষ্ট সুত আছে লুইটৰ বুকুত আসলে সোমাই গৈছে এই ট্রাকখন, উভতি ওলোটা হয় ট্রাকখন সোমাই আছে বলে আমি জানিব পাৰিছো, যেহেতু তলৰ অংশ ইঞ্জিন অংশ ইঞ্জিন অংশ তলৰ ফালে আছে, গতিকে তাত কোনো লোক আছে না নাই সেইটো পরবর্তী সময়ত যথেষ্ট সময় লাগিব। ইতিমধ্যে প্রশাসনে সেনাবাহিনীর সহায় বিচাৰিছে আর এন ডি আর এফৰ সহায় বিচাৰিছে, তেওঁলোক ইতিমধ্যে ঘটনাস্থলীলে আহি আছে বলে আমি জানিব পাৰিছো। আর অতি গুরুত্বপূর্ণ মই ইতিমধ্যে উল্লেখ কৰিছো যে এইখন ভারত চীন সীমান্তৰ অতি গুরুত্বপূর্ণ এখন দলং, যখন দলংত যি ব্যবস্থা থাকিব লাগে সেই ব্যবস্থা নাই। ক্যামেরা পার্সন গুণীনে দেখাব যে ইয়াতে স্ট্রিট লাইটৰ খুঁটা আছে, কিন্তু আজি বহু বছর ধরে স্ট্রিট লাইটৰ কোনো লাইট ইয়াত নজলে, যার কারণে পোহর হয়ে নাথাকে নিশার ভাগত, যার কারণে নিরাপত্তারক্ষী যখন দুইটা মূরত নিরাপত্তারক্ষী থাকে যদিও ইয়ার দলংৰ উপর যি ধরনের নিরাপত্তারক্ষী থাকিব লাগে তেনে ধরনের নাথাকে তেওঁলোক, কারণ ইয়াত ভয়াল হয়ে পড়ে জয়াল হয়ে পড়ে নিশার ভাগত, যেহেতু আন্ধার হয়ে থাকে তার কারণে তেওঁলোকে নিরাপত্তারক্ষীসকল হয়তো থকাত অসুবিধা হয়, ইয়াতে যি তেওঁলোকে থাকিবৰ কাৰণে ব্যবস্থা আছে তাত কোনো ধরনের থকার ব্যবস্থা নাই, কোনো ধরনের মানুষ থাকিব পৰা পরিবেশ নাই তাত, এনে ধরনের এক ব্যবস্থা আছে এইখন দলঙৰ ওপৰত। মই ইয়াতে শোণিতপুৰ জিলা আৰক্ষী অধীক্ষকগৰাকী আছে তেখেতৰ পৰা পোনে পোনে জানিব বিচাৰিম, যেহেতু আপুনি ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে ট্রাক বুলি আপোনালোকে জানিব পাৰিছে, তাত কোনো লোক আছে নেকি বা তেনে ধরনের কিবা তথ্য লাভ কৰিছে নাই? সেইটো এতিয়ালৈকে আমি গম পোৱা নাই। পানির ভিতরে তলত বহুতখিনি তেজ আছে এতিয়া, আৰু পানীও লেতেৰা আছে, গতিকে আমাৰ ডাইভার্স দেখা নাপায়, আর যেহেতু মুখখান বালির তলত আছে তাত যাওয়ার একটা রিস্কও আছে বলে তো আমাক অবগত করাইছে, গতিকে আমি আরও এক্সপার্ট ডাইভার্স এন ডি আর এফ এর পৰা তার ইকুইপমেন্টসও থাকে, ডাঙর টর্চ থাকে, পানির তলত আন্ধারও আছে, একেবারে ডিপ আছে, এতে আমি রাস্তি যেটা আমার ডাইভার্স বান্ধি থাকে সে এটলিস্ট আমি ভাল উপলব্ধি বলে কব পারো, যদি বাই চান্স সে কারেন্টের কারণে ডিসলজ হয়ে যায় তাতে আমার রাফটখান লগত উপরের পৰা ফ্লোট হয়ে যাব, আর আমি এটলিস্ট গম পাম কেতিয়ালৈকে কিমান দূর গৈ আছে। ওনারশিপ ডিটেলসও এতিয়ালৈকে আমি গম পোৱা নাই, কিন্তু ড্রাইভার কোৱা মতে গাড়ি লোডেড আছে, তো বর্তমানে আমি অ্যাসেসমেন্ট করে আছো যে লোড যদি আছে তো কিমান টার্ন হব পারে, ক্রেন কিমান ডাঙর লাগিব, কিমান রেঞ্জ লাগিব, পানির কারেন্ট কেনেকুয়া আছে, লগত রাতি যদি হয়ে যায় আন্ধার যদি হয়ে যায় আমি ইলুমিনেশনের এটা অ্যারেঞ্জমেন্ট করে আছো, আর এক্সপার্ট টিম অহার পাশে তো আমি কিবা একটা নিশ্চিত অভিযান চালাব পারি। ইতিমধ্যে আপনি উল্লেখ করেছে যে ইয়াতে যে স্ট্রিট লাইটৰ ব্যবস্থা তো পূর্বতে আছিল, খুঁটা সময় এটাও আছে, কিন্তু স্ট্রিট লাইট সমূহ নজলে, যার কারণে আপনার নিরাপত্তারক্ষী ইয়াত থাকা যথেষ্ট অসুবিধা হয়ে পড়ে, ভয়াল হয়ে পড়ে দলংখনের উপর, কি কবে? এটা আমি আমার ও সি তেজপুর সাহেবক মানে নির্দেশ দিছো যে এটা কেস লোব সো মতো, কেস লওয়ার পাছত আমি এহেতো তদন্তত গোটেই বস্তু ওলাব, যদি তাত বা উইলফুল র্যাশ অ্যান্ড নেগলিজেন্স কারবার পড়া যদি আছে, ইয়াত রিফ্লেক্টর আছে না নাই, ইয়ার পেন্টিং আছে না নাই, পোহর আছে না নাই, বা কিবা বেলেগ কারণত হেতো হয়েছিল, এতো আমি তদন্তর বিষয়ে তো পাশেতে কব পাৰিম। সিসি ক্যামেরার ব্যবস্থাও নাইকে, এই ক্ষেত্রে কি ব্যবস্থা করবেন? সিসিটিভি এটা নাই, কিন্তু এটা লাগবা যাব, আর আমার দুটা সাইডের পরে পুলিশ পার্টি থাকে, ফুটপাটলিং থাকে, গতিকে সিসিটিভি তো ইভিডেন্সের কারণে ইম্পর্টেন্ট, কিন্তু আমার পুলিশ প্রেজেন্স তো এনে চব্বিশ ঘন্টা ইয়াত থাকে। যেহেতু এখন সীমান্ত ভারত চীন সীমান্তর অতি গুরুত্বপূর্ণ এখন দলং, যে জরুরীকালীন সময় এই দলংখন ব্যবহার করব, গতি এই ক্ষেত্রে এই নিরাপত্তারক্ষী যেহেতু মাজর ভাগত না থাকে, মাজ অংশত না থাকে, বা সিসি ক্যামেরার ব্যবস্থা নাই, ইয়াতে যি আপনার স্ট্রিট লাইট থাকবে এই ব্যবস্থা নাই, এইখানে কিয় হবলে পাইছে বা কিয় কারণে এনে ধরনের নাই? আমার দুটা সিকিউরিটি টিম আছে, সিকিউরিটির অভাব নাই বলে মানে কব পারো, ইয়াত কোনো ডাঙর ইনসিডেন্টসও হওয়া নাই, সরু ইনসিডেন্টসও হওয়া নাই, আমি ইয়াত সদায় ফুড প্যাট্রোলিংতে আমার থাকো,
লগত তলত আমার রিভার পেট্রোলিং টিম থাকে, ফরেস্ট বিভাগের টিম থাকে। তো গতিকে সুরক্ষার অভাব বলে মই নক, দিস ইজ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টটো আনফর্চুনেট আছে, কিহর কারণে হয়েছে সেটা আমি তদন্ত করার পাশেতে কব পাৰিম। নিশ্চিতভাৱে এয়া আছিল শোণিতপুৰ জিলা আৰক্ষী অধীক্ষক, আৰু ইয়াতে মই ইয়াতে স্থানীয় লোক আছে, তেওঁলোকৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম। যিহেতু ইয়াতে কোনো লোকক আচলতে ইয়াৰ ৰবলৈ তেওঁলোকে অনুমতি দিয়া নাই, স্থানীয় লোকে আমাক ইতিমধ্যে জনাইছিল যে ইয়াতে চি চি কেমেৰা বা যিহেতুকে নিশ্চয়কৈ যে কৰ্তৃপক্ষৰ হেমাহিৰ বাবে এনেধৰণৰ বাৰে বাৰে সংঘটিত হৈ আহিছে এনেধৰণৰ দুৰ্ঘটনা, গতিকে এই মুহূৰ্তত যিহেতুকে নিশা ডেৰ বজাতে এই দুৰ্ঘটনাটো সংঘটিত হৈছে, এই মুহূৰ্তলৈকে কিবা কৰ্তৃপক্ষৰ কোনো লোক তাত উপস্থিত হৈছে নেকি গৌতম বৰা? হয় হয় বৰ্ষাচী, আচলতে এতিয়ালৈকে দেখা গৈছে এন এছ আই ডি চি এলৰ কোনো বিষয়ে আমি ইয়াত দেখা পোৱা নাই, তেওঁলোকৰ কোনো লোক ইয়ালৈ অহা নাই। যিহেতু দেখা গৈছে যে বাৰে বাৰে এনেধৰণৰ ঘটনা হয়, তেওঁলোকৰ গাফিলতিৰ কাৰণে হয়তো এনেধৰণৰ হ'ব পাৰে। আৰু যেতিয়াহে যেতিয়া যি আমাৰ 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ ক, এইটো এই ক পথটো যেতিয়া 4-লেনযুক্ত পথলৈ উন্নীতকৰণৰ কাৰণে পথটো নিৰ্মাণ কৰা হৈছিল, তেতিয়া এইটো এন এছ আই ডি চি এললৈ হস্তান্তৰ হৈছিল। আৰু তাৰ পাছৰে পৰা দেখা গৈছে যে ইয়াৰ যিসমূহ ষ্ট্ৰীট লাইট আছে সেই ষ্ট্ৰীট লাইটসমূহ নজ্বলা হ'ল, তেওঁলোকে হয়তো ইয়াৰ বিল পৰিশোধ কৰা নাই বুলি আমি পূৰ্বতে জানিব পাৰিছোঁ। যথেষ্ট পৰিমাণৰ বিল পৰিশোধ কৰা নাই, যাৰ কাৰণে যি বিদ্যুৎ বিভাগে এই ইয়াৰ যি বিদ্যুৎ বিভাগৰ সংযোগ তেওঁলোকে বিচ্ছিন্ন কৰিছিল, আৰু যাৰ কাৰণে এতিয়া এনেধৰণৰ ঘটনা হৈছে। নিশাৰ ভাগত আন্ধাৰ হৈ পৰে আৰু ইয়াতে যাৰ নিৰাপত্তাৰক্ষীসকল থাকিবৰ কাৰণে যি পোহৰৰ ব্যৱস্থা থাকিব লাগে, সেই পোহৰৰ ব্যৱস্থা নথকাৰ কাৰণে হয়তো তেওঁলোকৰ অসুবিধা হয়। গতিকে দুয়োটা মূৰত দলংখনৰ দুয়োটা মূৰত নিৰাপত্তাৰক্ষী থাকে যদিও মাজৰ অংশত কোনো ধৰণৰ নিৰাপত্তা থকাৰ ব্যৱস্থা নাই। ইতিমধ্যে আৰক্ষী অধীক্ষকগৰাকীয়ে কৈছে যে তেওঁলোক ইয়াতে অহা যোৱা কৰে বুলি কৈছে নিশাৰ ভাগত। মই ইয়াতে শোণিতপুৰ জিলাৰ এগৰাকী চক্ৰ বিষয়া আছে, তেখেতৰ পৰা জানিব বিচাৰিম পোনে পোনে, যিহেতু দেখা গৈছে অতি গুৰুত্বপূৰ্ণ এখন দলং, ভাৰত চীন সীমান্তৰ এখন দলং, যিখন দলঙৰ ওপৰত আচলতে জৰুৰীকালীন সময়ত এইখন দলং ব্যৱহাৰ কৰিব। কিন্তু ইয়াত দেখা গৈছে যি নিৰাপত্তাৰক্ষী যেনেধৰণে থাকিব লাগে, ইয়াত চি চি কেমেৰাৰ ব্যৱস্থা নাই, ইয়াতে ষ্ট্ৰীট লাইটৰ ব্যৱস্থা নাই, আছিলে আগতে খুঁটাসমূহ আছে, এতিয়া কিন্তু তাত লাইট নজ্বলে, কি ক'ব? মানে যোৱা 3-4 বছৰৰ পৰা লাইটসমূহ বিকল হৈ থকাটো সত্য, ইয়াতে কিছু কাৰিকৰী কথা আছে। এইখিনি আমি ইতিমধ্যে আমাৰ উপায়ুক্ত মহোদয়ে সংশ্লিষ্ট বিভাগৰ লগত ইতিমধ্যে এইখিনি আলোচনা কৰিছে, আজি নহয় যোৱা 5-6 মাহৰ পৰা এইখিনি আলোচনা চলি আছে। কিছু কাৰিকৰী মানে বিসংগতি আছে, এইখিনি দূৰ কৰি আমি এইখিনি সোনকালে কৰাৰ ব্যৱস্থা হ'ব লাইটিঙৰ ব্যৱস্থাটো। আৰু লগতে উপায়ুক্ত মহোদয়ৰ জৰিয়তে আমি সংশ্লিষ্ট বিভাগলৈ চি চি টিভি স্থাপনৰ বাবে অতি শীঘ্ৰে চি চি টিভি স্থাপনৰ ব্যৱস্থা কৰিবৰ বাবেও উপায়ুক্ত মহোদয়ৰ জৰিয়তে বিভাগীয় কৰ্তৃপক্ষক আমি নিৰ্দেশ দিয়াৰ ব্যৱস্থা কৰিম। যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ লং, ইতিমধ্যে মই উল্লেখ কৰিছে যি আৰক্ষী অধীক্ষকগৰাকীয়ে কৈছে যে নিৰাপত্তাৰক্ষী ইয়াতে টহল দিয়ে বুলি কৈছে নিশাৰ ভাগত, কিন্তু আচলতে যি তেওঁলোকে আচলতে ইয়াৰ মাজে মাজে দেখা গৈছে কিছুমান সৰু সৰু ঘৰ বনাই থোৱা আছে, তাত তেওঁলোক থাকিব লাগে। আজি যদি তাত থাকিলেহেঁতেন নিশা ডেৰ বজাত হোৱা ঘটনাটো তেওঁলোকে পুৱাৰ ভাগতে অৱগত হৈছে, যিহেতু দ্বিতীয়খন যি দলং নিৰ্মাণ কৰিছে তাৰ শ্ৰমিকে শুনি পেলাই সেই খবৰটো দিছে। গতিকে নিৰাপত্তাৰক্ষী থকাটো অতিকৈ প্ৰয়োজন, নিৰাপত্তি ৰক্ষী থকাটোতো প্ৰয়োজন, কিন্তু তাতে তেওঁলোকৰ মানে সেইটো যিহেতু আৰক্ষী বিভাগে চায়, সেই বিষয়ে মই বৰ মন্তব্য নিদিওঁ। তেওঁলোকৰ মেন পাৱাৰ ষ্ট্ৰেংথ কি আছে, কি ধৰণে ডিটেইলমেণ্ট কৰিছে, সেইখিনি আৰক্ষী অধীক্ষক মহোদয় আছে, সেইখিনি তেওঁলোকে জনাব, কাৰণ তেওঁৰ হেৰিত মই বৰ মন্তব্য নিদিওঁ এতিয়া। নিশ্চিতভাৱে এয়া আছিল শোণিতপুৰ জিলাৰ এগৰাকী চক্ৰ বিষয়া, তেখেত ঘটনাস্থলীত উপস্থিত হৈছে, কেনেধৰণৰ ঘটনা হৈছে পৰ্যবেক্ষণ কৰিছে। আৰু গ্ৰাম্যাঞ্চল গুণীনক মই পুনৰ দেখুৱাবলৈ ক'ম, ভয়ংকৰ ঘটনা, এই প্ৰথম ঘটনা নহয়, ইয়াৰ পূৰ্বতেও এনেধৰণে ট্ৰাক বাগৰি গৈছে ইয়াৰ পৰা, আৰু তাৰ পিছতো আচলতে সংশ্লিষ্ট বিভাগে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰিলে, যাৰ কাৰণে পুনৰ এনেধৰণৰ ঘটনা হ'ল। ইয়াত চি চি কেমেৰা নাই, গতিকে চি চি কেমেৰা থকা হ'লে হয়তো খুব সোনকালে জানিব পাৰিলেহেঁতেন যে কি গাড়ী তাত পৰিছে, বহু পলমকৈহে তেওঁলোকে অৱগত হৈছে, এছ ডি আৰ বাহিনী অহাৰ পিছত তেওঁলোকে অৱগত হৈছে, আৰু এতিয়াও গাড়ীৰ সেই বাহনখনৰ তলত কোনো লোক আছেনে নাই এতিয়াও তেওঁলোকে জানিব পৰা হোৱা নাই, যিহেতু তেওঁলোকৰ যি উন্নত প্ৰযুক্তি তেওঁলোকৰ হয়তো নাই। এতিয়া তেওঁলোকে এন ডি আৰ এফ আৰু সেনাবাহিনীৰ লগত যোগাযোগ কৰিছে, গতিকে সেইসমূহ তেখেতসকল অহাৰ পিছত তেওঁলোকে হয়তো জানিব পাৰিব। এতিয়াও দেখা গৈছে এছ ডি আৰ এফৰ বাহিনী নদীত কেনেধৰণে তেওঁলোকে এতিয়াও সেই ট্ৰাকখনৰ লগত এখন এডাল ৰছী লগাই তেওঁলোকে ৰাখি থৈছে যাতে তাৰ পৰা আঁতৰি নাযায়। ইতিমধ্যে তলৰ অংশ কিছু বালিত পোত গৈছে বুলি আমি জানিব পাৰিছোঁ, গতিকে তাৰ যদি আঁতৰি নাযায় তেওঁলোকে পৰৱৰ্তী সময়ত অনুসন্ধান চলাব, তাত কোনো লোক আছেনে নাই, আৰু ইয়াৰ পৰা গাড়ী সেই বাহনখন উদ্ধাৰ কৰিব পাৰি নেকি তাৰ চেষ্টা চলাব। কিন্তু এটা কথা জনাব বিচাৰিছোঁ যে পূৰ্বতে যিখন ট্ৰাক এনেধৰণে পৰিছিল, এই দলংখনৰ নিৰাপত্তাৰ দিশত লক্ষ্য ৰাখি ট্ৰাকখন উদ্ধাৰ কৰিব পৰা নাছিল, তেনেধৰণে তাত এৰি দিছিল, গতিকে এইখন ট্ৰাকো উদ্ধাৰ কৰিব পাৰিব নে তাৰ সন্দেহ আছে, যিহেতু তেওঁলোকে চেষ্টা চলাই আছে, পৰৱৰ্তী সময়ত ইয়াৰ সবিশেষ তথ্য পোহৰলৈ আহিব।
গৌতম বৰা পৰৱৰ্তী সময়ত পুনৰ আপোনাৰ সৈতে সংযুক্ত হম, অধিক খবৰ আমি জানিম। কিন্তু এই মুহূৰ্তত আমি দৰ্শকসকলক জনাই আছো যে এক ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা আমি আপোনালোকক জনাইছো যে কলিয়া ভোমোৰা দলঙত নিশা ৰেলিং ভাঙি ব্ৰহ্মপুত্ৰত পৰিছে এখন ট্ৰাক আৰু ঘটনাস্থলীত ইতিমধ্যে আৰক্ষী উপস্থিত হৈছে। কিন্তু আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ কথাটো হৈছে যে এই দলংখনত কোনো ধৰণৰ CCTV সংলগ্ন নাই আৰু ষ্ট্ৰীট লাইট আছে, কিন্তু দীৰ্ঘদিন ধৰি আচলতে এই লাইটসমূহৰ কোনো পোহৰ নাই, যাৰ বাবে নিশা হ'লে এক ভয়াল পৰিৱেশৰ সৃষ্টি হয় আৰু নিৰাপত্তাৰক্ষী থকাৰ ক্ষেত্ৰতো অসুবিধাৰ সৃষ্টি হয়। গতিকে এই যি দলংখনৰ যি আন্তঃগাঁথনিৰো যথেষ্টখিনি উন্নত হোৱাৰ প্ৰয়োজন আছে, কাৰণ এনেধৰণৰ ঘটনা পূৰ্বতেও সংঘটিত হৈ আহিছে, ইতিমধ্যে তাৰ স্থানীয় লোকেও আমাক জনাইছে। গতিকে পৰৱৰ্তী সময়ত এই যি দলংখনৰ কৰ্তৃপক্ষে কেনেধৰণৰ গুৰুত্ব প্ৰদান কৰিব সেয়া লক্ষণীয় হ'ব। কিন্তু এই মুহূৰ্তত আমি আপোনালোকক জনাইছোঁ যে অতিকৈ এক ভয়ংকৰ দুৰ্ঘটনা আৰু ইতিমধ্যে আৰক্ষী আৰু SDRF বাহিনীয়ে উদ্ধাৰ অভিযান দ্ৰুতগতিত অব্যাহত ৰাখিছে। কিন্তু যিহেতুকে ব্ৰহ্মপুত্ৰৰ সোঁত যথেষ্ট বেছি আৰু তলত বোকাময় হৈ আছে, গতিকে কিছু পৰিমাণে ব্যাঘাত জন্মিছে উদ্ধাৰ অভিযানত। কিন্তু তৎসত্ত্বেও আৰক্ষী আৰু SDRF বাহিনীয়ে যথেষ্টখিনি প্ৰচাৰ অভিযান তীব্ৰ উদ্ধাৰ অভিযান তীব্ৰ গতিত অব্যাহত ৰাখিছে। আমি প্ৰতি মুহূৰ্তৰ খবৰ আপোনালোকক জনাই যাম।